বলো বলো তোদের। আমিও তো তাই ভাবছি, ওরা গান গাইছে না কেন? আসলে কি বলুন তো বড় দাদা, বাচ্চা মানুষ তো, তাই হয়তো ঘাবড়ে গিয়ে ভুলে গেছে। ডোডো দাতন, তোমরা গাইছো না কেন? গাও, পারবে তোমরা, গাও, চেষ্টা করো। কৃষ্ণকলি, শুনেছিস যমজ বাচ্চা দুটোর কাকিমা? আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। ওভাবে তাকিয়েছিলেন কেন? আপনাকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি শ্যামা।
এতদিন জানতাম আপনি ভালো কীর্তন গান গান, কিন্তু আজ এত ভালো আপনি দেশাত্মবোধক গান গাইবেন আমি ভাবতে পারিনি। তাছাড়া আপনি জানেন এটা আমার প্রিয় গান, স্কুল লাইফে আমি ওই গানটা গেয়েছি। আমার বদলে তো আপনি গানটা শিখিয়ে দিতে পারতেন, তাহলে হয়তো ওরা আজ আরো ভালো করে গান গাইতে পারত। না শোনা, আপনার থেকে ভালো গুরু ওরা পাবে না। ছোট কাম্মা, আমরা না প্রথমে দেখতে একটু ভুলে গেছিলাম। তাতে কি হয়েছে ডোডো, তোমরা খুব ভালো গান গেয়েছো। বলছিলাম কি নিখিল, চ আমরা ম্যাডামের সঙ্গে দেখা করি। হ্যাঁ চল, চল 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 চল। দেখেন আম্মা। ম্যাডাম, বলছিলাম আমরা আপনার রুমে গেছিলাম, আপনি বলছিলেন না কি যেন বলার ছিল। ও এখানে, আচ্ছা পল্লবী তুমি যাও, বাচ্চাদেরকে প্লিজ একটু নিয়ে যাবেন এখানে। হ্যাঁ বড় বড় দিবা, তোমরা ডোডো দাদানকে নিয়ে যাও, আমরা আসছি। চল চল ডোডো, দেখে নাও। দেখুন কাল আমাদের ইউনিট টেস্টের রেজাল্ট বেরোচ্ছে। সরি টু সে মিস্টার চৌধুরী, আমার মনে হয় আপনার ছেলেরা কেউ ভালো রেজাল্ট করতে পারবে না। কেন ম্যাডাম, ওরা কি কেউ ভালোভাবে পড়াশোনা করছে না? দেখুন খালি স্কুলে পড়ালে তো হবে না, বাড়িতেও পড়াতে হবে। আমার মনে হয় ওইখানে কিছু প্রবলেম হচ্ছে। আর জানেনই তো আমাদের এই রিনাউন্ড স্কুলে ভালো রেজাল্ট করাটা একেবারে মাস্ট। ম্যাডাম কোন সাবজেক্টে ওদের প্রবলেম হচ্ছে যদি একটু বলেন। অনেক সাবজেক্টে, বিশেষ করে সায়েন্সে ম্যাথসে ওরা বেশ উইক। আমার মনে হয় কোথাও একটা কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছে। তবে ওরা তো খুব ছোট, এখন ওদের উপর জোর করাটা একদম ঠিক হবে না। এমন একটা কিছু করা উচিত যেখানে ওরা পড়াশোনাটাকে এনজয় করতে পারে, তাহলে ওদের পড়তে ইচ্ছেও করবে, নাহলে কিন্তু ভবিষ্যতে ওরা রেজাল্ট একদম ভালো করতে পারবে না। এটা আপনাদের মাথায় দিয়ে দিলাম। হ্যাঁ আপনারা গার্জিয়ান তো, তাই এইটুকু দায়িত্ব আপনাদের নেওয়া উচিত, তাই না? মনে থাকবে ম্যাডাম। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে দাদান, কাল যদি আমাদের রেজাল্ট সত্যি খারাপ হয়? খারাপ তো হবেই, আমি তো সায়েন্সের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারিনি, কি হবে বলতো? ডোডো দাদান, কি হচ্ছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? বুঝেছি, পরীক্ষা ভালো হয়নি তাই তো? এত চিন্তা করতে হবে না, কাল তো তোমাদের ইউনিট টেস্টের রেজাল্ট, ফাইনাল পরীক্ষা কিন্তু এখনও অনেক দেরি আছে, ততদিনে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে। হুম, আর এত চিন্তা করতে হবে না, আমি গিয়ে সবাইকে বলবো তোমাদের যেন কেউ না বকে। খুশি? থ্যাংক ইউ ছোট কাম্মা। আরে তোরা এত টেনশন করছিস কেন, ওরা এখনো বাচ্চা, ম্যাডাম বাচ্চাদের পড়াশোনা নিয়ে কথা বলবে নি, তাই বলে ওদের এত বকাবকি করার কি আছে? বাবা তুমি বুঝতে পারছো না, ম্যাডাম শুধু শুধু কথা শুনিয়ে দিলেন, তাও ওদের কিছু বলবো না। ওরা পড়াশোনা করছে না বলেই তো ম্যাডাম রিপোর্ট করলেন, বললেন যে ভবিষ্যতের রেজাল্ট আরো খারাপ হতে পারে। অরুণ চুপ করবি তুই, এত বাড়াবাড়ি করিস না বাবু, আর বাচ্চাদের বকাবকি করাটা আমি একদম পছন্দ করি না। শোন না, কেন এত দুশ্চিন্তা করছিস, কালকে রেজাল্টটা নিয়ে আয়, দেখ ভালো হয়েছে না মন্দ হয়েছে, তারপর আলোচনা করিস। মা, ম্যাডামের কথা শুনে মনে হলো ডোডো আর দাদান এবার সত্যি ভালো রেজাল্ট করেন, স্পেসিফিক্যালি ম্যাথস আর সায়েন্সে। নিখিল, তাই বলে ওইটুকুটুকু বাচ্চাদের এত বকাবকি করতে হবে? মা আমি সেটা তো বলিনি, আসলে বর্দা ভাই একটু রেগেছিল তাই দু একটা কথা বলে ফেলেছে। এই বর্দা ভাই, তুই তো একটা কাজ করতে পারিস, ডোডো আর তাতানের টিউশন টিচারের সঙ্গে একবার কথা বলতে পারিস। হ্যাঁ আমি ভাবছি ওদের সাথে একদিন কথা বলবো, কিন্তু কালকের জন্য আমার খুব টেনশন হচ্ছে নিখিল। ছোট কর্তা একটা কথা বলবো, বলছি যে ডোডো তাতানকে পড়াশোনা নিয়ে আর বকাবকি করবেন না, এমনিতেই ওরা ভয় পেয়ে আছে, এরপর বকাবকি করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ওদের সঙ্গে কথা বলে যা বুঝলাম তাতে মনে হলো পড়াশোনার প্রতি কোনো আগ্রহই ওদের নেই, বরং বই নিয়ে বসলে তো আরও উল্টে ভয় পেয়ে যাচ্ছে।
কিন্তু শ্যামা সেটা বললে তো চলবে না, ওদের তো পড়াশোনা করতে হবে, তাছাড়া সিলেবাস তো ওদের জন্য আটকে থাকবে না। আমি জানি ছোট কর্তা, কিন্তু তবুও বলছিলাম যত তাড়াতাড়ি সম্ভব যদি ওদের স্কুলের দিদিমণিদের সঙ্গে কথা বলে নেওয়া যেত, মানে যদি ওনাদের অনুরোধ করা হয় তাহলে তো ডোডো আর তাতানকে ওরা একটু আলাদা করে পড়িয়ে দিতে পারতো, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই বর্ধা ভাই শোন না, কালকে আগে ওদের রেজাল্টটা বেরোতে দে, তারপর আমরা ফাইনাল ডিসিশন নেব। দাদু ভাইদের রেজাল্ট নিয়ে অরুণ ফিরল? ও মা, সে কখন বেরিয়েছে গো, এখনো খবর নেই কোনো? না না, আমার মনে হয় দাদু ভাইদের রেজাল্ট খুব একটা খারাপ হয়নি বুঝলে, সেরকম হলে অরুণ ফোন করত না। বাবা ওদের রেজাল্ট একদমই ভালো হয়নি, তোমরা টেনশন করবে তাই জন্য আমি ফোন করে জানাইনি। ডোডো সায়েন্স গ্রুপে খুব কম নাম্বার পেয়েছে, আর টাটান সায়েন্সে একটু বেশি নাম্বার পেলেও অঙ্কে ডোডোর থেকেও কম নাম্বার পেয়েছে। বদাদা, টাটানটার না খুব জ্বর এসেছে গো। ওই তোমরা ওদের পড়াশোনা নিয়ে আলোচনা করছিলে, বোধহয় বুঝতে পেরেছে, আমার মনে কি শুনতে পেরেছে ওদের ওই রেজাল্ট ভালো হয়নি, তাই টাটান ভয় ঘরে শুয়ে পড়েছে, আর ডোডোকে তো আমি কোথাও খুঁজেই পেলাম না। কি বকছিস আজে বাজে, খুঁজে দেখ ভালো করে। এই চলো তো যাচ্ছি। হ্যাঁ টাটান, টাটান কি হয়েছে বাবা, তো কোথায় কষ্ট হচ্ছে আমাকে বল। তুমি কি জানো ডোডো কোথায় আছে? ছোট গাম্মা, ও আমাকে কিচ্ছু বলে যায়নি, আমি জানি না ও কোথায় গেছে। ও শুধু বলে গেছে যে বাবা বকবে তাই খুব ভয় করছে। দেখলি অরুণ, হ্যাঁ বকেছিস কেমন, ভয় পেয়ে গেছে, ঝড় এসে গেল। ও তুমি কিছু করো না, এইটুকুটুকু ছেলেদের ওপর এত পড়ার চাপ দেওয়া ঠিক নয়, এত মোটা মোটা বই ওরা পড়ে কি করে বলতো। হ্যাঁ গো, তোমার কোনো মাস্টারমশাই জানা আছে যার কাছে ওরা একটু আনন্দ করে পড়াশোনা করতে পারে? আমি তো সেরকম কারো কথা জানি না, নিখিল জানতে পারে। বাবা, আমাদের এবার এই ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া উচিত, আমি কয়েকজনকে ফোন করে ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছি। দিদি, তাতানের তো দেখছি বেশ ভালোই জ্বর এসেছে গো। হ্যাঁ বলছিলাম, মাথাটাও খুব ব্যথা করছে। শোনো না, আমার মনে হয় কি জলপট্টি দিলে ঠিক হয়ে যাবে, দাঁড়াও আমি এক্ষুনি জলপট্টি নিয়ে আসছি, আর ওনা আজকে সেদ্ধ সেদ্ধই খাবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি। পাপিয়া, ডোডো কোথায় গেল বলতো? বুঝতে পারছি না, তাতান তো বলছে ওকেও কিছু বলে যায়নি। কি রে তোরা, কিরকম মানুষ, এখন আলোচনা করতে বসেছিস? আরে বাচ্চা ছেলে কোথায় চলে গেল, যা খুঁজে দেখ। ও বড়বদি, আরে ডুডুকে কোথাও দেখেছিস? না গো বড়দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো ঘরে ঢুকে দেখলাম ডুডু নেই, তাতানটা জ্বরে শুয়ে আছে, আমি তো তাই তোমাদের গিয়ে নিচে খবর দিলাম, আর এখন তো পুরো বাড়িটাও খুঁজে এলাম। কই ডুডু তো নেই বলছি, বাড়ির বাইরে টাইরে চলে যায়নি তো? কি সর্বনেশে কথা বলছিস রে অরুণ, এইটুকু ছেলে বাড়ির বাইরে চলে গেল মানে এত গাড়ি ঘোড়া।
দেখি তুই একবার খুঁজে দেখ কোথায় গেল আমার দাদু ভাই। নিখিল দাঁড়া, আমি ক্লাবের ছেলেদের একটা ফোন করে দেখি। তাড়াতাড়ি ফোন কর, তাড়াতাড়ি ফোন কর বর্তা ভাই। হ্যালো সনত, ডোরোকে কোথাও খুঁজে পাচ্ছি না জানিস তো, বাড়িতে কোথাও নেই। হ্যাঁ বাচ্চা ছেলে বুঝতেই পারছিস, পড়াশোনা নিয়ে একটু বকেছিলাম, কোথায় যেন চলে গেছে। শোন না, ওকে কোথাও দেখতে পেলে আমাদেরকে ফোন করে জানাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখলাম। শোন না বর্ধা ভাই, দুটো ভীষণ ভয় পেয়ে গেছে, তাই হয়তো এদিক ওদিক চলে গেছে। চল চল এক্ষুনি গিয়ে আমরা পুলিশ স্টেশনে খবর দিই। হ্যাঁ যা, তোরা বেরিয়ে পড়। চল 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 চল। শ্যামা শ্যামা, আমার ডোডোটা এখন কোথায় আছে? ও কোথায় গেল আমার ছেলেটা বলো তো? ওকে বকাবকি করা হয়েছে বলে বাড়ি থেকে পালিয়ে গেল নাকি গো? বড়দিদি তুমি একটু বোঝার চেষ্টা করো। বড়দিদি দেখো ডোডোর কিচ্ছু হবে না, তাছাড়া বড়দাদার ছোট করতে তো গেলেন তাই না? ওনারা কিচ্ছু হতে দেবেন না ডোডোর। কিন্তু আমার কি মনে হয় জানো তো বড়দিদি, আমাদের না বাড়িটাই আর একবার ভালো করে খুঁজে দেখা দরকার, কারণ ডোডো তো এতটাও সাহসী ছেলে না যে একা একাই বাড়ি থেকে বেরিয়ে যাবে এভাবে। আমাকে এখানে কেউ খুঁজে পাবে না, আমি বরং এখানেই থাকি। ওরা বুঝতেও পারবে না যে আমি এখানে লুকিয়ে আছি, বাইরে গেলেই বকা খাবো না হয়তো। কৃষ্ণ তুমি ছোট কামার সব কথা শোনো, আজকে আমার একটা কথা শোনো না। আমার পড়াশোনা করতে ভালো লাগে না, তাতানেরও ভালো লাগে না, কোনো মজাই পাই না জানো। আমাদের কি দোষ বলো, একটু তুমি মা বাবাকে বুঝিয়ে দাও না গো। আমি জানি আমার ইউনিট টেস্টের রেজাল্ট দেখার পর বাবা আমাকে খুঁজছে বকবে বলে, তুমি প্লিজ একটু বাবাকে বুঝিয়ে দাও না গো। না না আমি সব জায়গা খুঁজেছি, কোথাও পাইনি। হ্যাঁ আচ্ছা বলছি, আপনারা যদি কোনো খোঁজ পান তাহলে আমাকে প্লিজ কল করবেন। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কি রে কোনো খবর পেলি? না রে কোনো খবর পাইনি, সব জায়গায় খুঁজেছি। এতটুকু ছেলে বেশি দূর তো যেতেও পারবে না। আরে ক্লাবের ছেলেগুলো কিছু বলতে পারলো না তোদের? বাবা আমি সব জায়গায় দেখেছি, সবাইকে কল করেছি, কোনো খবর পাইনি। শুনছো আমার কিন্তু খুব ভয় করছে, তুমি কিছু একটা করো না, আমার দাদু ভাইকে খুঁজে এনে দাও, তুমি কিছু করো। মা মামা আমি না খুব ভালো করে খুঁজলাম, ওই বারান্দা চাঁদ ঘরগুলো দেখেছি, কই নেই তো। কত কত বাবু কত বাবু, ও তো বাগানে নেই, অনেক সময় লুকোচুরি খেলবার জন্য ও বাগানে থাকে, কিন্তু এখন গিয়ে দেখি ওখানে কেউ নেই। যদি রাস্তাঘাটে চলে গিয়ে থাকে, যদি ওর কোনো বিপদ হয়ে যায়,
না কৃষ্ণ, সেটা আমরা কেউ সহ্য করতে পারবো না, আমরা কেউ সহ্য করতে পারবো না। এমনিতেই মেজদাদা বাড়িতে না, ছোট কর্তা এই সবে সবে বিছানা থেকে উঠলে। তুমি এটা করো না ঠাকুর, তুমি এটা করো না। ডোডোর কিছু হয়ে গেলে যে পুরো পরিবারটা ভেসে যাবে, তুমি এটা করো না ঠাকুর। তুমি ওকে ফিরিয়ে এনে দাও ঠাকুর, তুমি ওকে আমাদের কাছে ফিরিয়ে এনে দাও।